এভারেস্টের উচ্চতা 8849 মিটার হলেও এর চূড়াটি কই পর্বতারোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে। এ পর্বতের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এ পর্বতের উচ্চতা 6638 মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও 2500 মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এ চূড়ায় আজও উঠতে পারেনি, কেন পারেননি, এ রহস্যের সমাধান মেলেনি। তবে আজব কাণ্ড ঘটে, যখন এ পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন, কিছুদূর ওঠার পরে প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় জ্বর, তীরে আসে পাথরের টুকরো, অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান। জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বত উঠার চেষ্টা করেছে তাদের সঙ্গে ঘটেছে অপ্রাকৃতিক কিছু ঘটনা। কিছুক্ষণ পরই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, অকাল বার্ধক্য চলে আসে তাদের মধ্যে, এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণ ভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এর বৃদ্ধির হার হয় দ্বিগুণ। এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যদিও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এখনো মেলেনি। তো চলুন জানি কৈলাস পর্বতের উৎপত্তি। প্রথম দিকের মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এ পর্বত বলে জানা যায়। একটি মহাসাগরের মৃত্যু আর পর্বতমালার শিলা জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এ পর্বত। এর ভূতাত্ত্বিক গুরুত্ব কোনো অংশে এর আধ্যাত্মিক গুরুত্বের চেয়ে কম নয়। ভূতত্ত্ব আর অতীন্দ্রবাদ এসে মিশে গেছে কৈলাসে। এ পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফের নিচে পড়ে যায়। মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে এ পর্বতটি। যদিও কেউ এখনো এর চূড়ায় ওঠেনি, তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজার বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায়। অনেকেই বারবার অবনীত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে 50 কিলোমিটার ট্রেক আছে, সেই পথেও হেঁটেছেন। বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইনসার এর চূড়ায় আরোহণ করার সময় অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।